বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে দামোদর কোল্ড স্টোরেজ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এক ব্যক্তি মোটর বাইক নিয়ে রাস্তা পারাপার করার সময় দুর্গাপুর থেকে কলকাতাগামী একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে বাইক আরোহী পড়ে যায়। অতি দ্রুত এলাকাবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে পুলিশ উল্লাসের কাছে আটক করেছে। রোডের এই পার থেকে ওই পার করছিল আর লরি আর একটা প্রাইভেট কার আসছিল চারচাকা, ঠিক আছে। তো মিডিলে গিয়ে মনে হয় ফেসে গেছিল। লরিটা তো বেরিয়ে গেছে, চারচাকাটা বাঁচাতে পারেনি, অনেকটা বাঁচানোর চেষ্টা করেছে। মেরেছে, মেরে ওইখান থেকে এই এইখানে এসে পড়েছে। বাইকটা এই পার থেকে ওই দিকে যাচ্ছে। আমাদের কষ্ট হচ্ছে, ওই রোড পারে যাচ্ছে, ওই পারে যাচ্ছিল। পুলিশ এসছেন। এবার স্থানীয় কিছু মানুষ বলছেন যে কলেজ মোড়ে নাকি বাড়ি, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা খুবই বলছে সিরিয়াস, তা মারা গেছে এখন বলছে। কলেজ মোড় বাড়ি, নাম কিছু পাওয়া গেছে? না, নাম কিছু পাওয়া যায়। কলকাতা মুখে একটা পেট্রোল গাড়ি আসছিল 10 টাকা। গাড়িটা আসার পর একটি চার চাকা বাঁ দিক থেকে এসে ওভারটেক করে, দিয়ে একটা পদযাত্রীর বাইক নিয়ে বেরোচ্ছিল। বাইক নিয়ে পেরোনোর পর দিয়ে এই চার চাকাটা মারে, দিয়ে আমরা ওখান থেকে ফোন করবো উল্লাসে গাড়িটা ধরা হয়েছে, ঠিক আছে। ভদ্রলোক স্পট হয়ে গেছে বাড়ি বিবেকানন্দ কলেজের পিছনে। যে গাড়িটা বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।